দুনিয়ার এই পানি বিশুদ্ধ করার জন্য মানুষ কত চেষ্টা করে আর যেই পানি একবার খাইলে 50,000 বছর আর কিদাও লাগবে না তৃষ্ণাও লাগবে না জিজ্ঞেস করি ওই পানির দাম বর্তমান পানির চেয়ে কম না বেশি কম না বেশি কত বেশি কত বেশি ও হুজুর কত বেশি ওই এক গ্লাস পানি কিনার জন্য তোমার জিনাইগাতি শহর বেচা লাইলো এক গ্লাস পানি কিনতে পারবা না এত দামি পানি দিয়ে আমার নবী ওযু করলো আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাইহি লেখে ওযু করার পর জিব্রাইল ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ সফরের আগে দুই রাকাত নামাজ পড়তে হয় আপনি নামাজ পড়েন আমার নবী দুই রাকাত নামাজ আদায় করলো ডান দিকে সালাম ফিরাইলো বাম দিকে সালাম ফিরায়া তাকায়া দেখে আমার নবীর বাম পাশে একটা বাহন দাঁড়ায় আছে দেখতে গাদাও না আবার ঘোরাও না মাঝামাঝি আমাদের দেশে এখন ওইটারে বানাইছে পিছনে ঘোড়ার মতো সামনে মহিলার মতো অনেকের ঘরে এটা ঝুলায় রাখে বরকতের জন্য এটা আমার নবীর দুশমন শিয়াদের কারখানা হে দুনিয়ার মুসলমান মুসলমানের ঈমান নষ্ট করার জন্য মুসলমানের ঘরে একটা ঘোড়া এবং নারীর গলা জড়ায়া দিয়া মূর্তি ঢুকায়া দেওয়া হয়েছে আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী ওরা না বুঝার কারণে আমার মুসলমান ভাইরা বরকতের জন্য ঘরে এই ছবি লটকায়া রাখছে এখন সব জায়গায় ছবি ঢুকে গেছে এদিকে আর কথা বলতে চাই না বাবা হে দুনিয়ার মুসলমান যেই কথা বলতেছিলাম আমার নবী ডাক দেয় আখি জিব্রাইল হাউলাই এরকম যন্ত্র তো কোনোদিন দেখি না এটা কি রে জিব্রাইল জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাদা বোরাক বুনিয়ান বার্ক ইয়া রাসূলুল্লাহ এটার নাম হলো বোরাক কি নাম কথা কয় না নাম কি নাম কি নাম কি বুনিয়ান বারকুন বিদ্যুৎ দিয়ে তৈরি করেছে কি দিয়া মরার ঘরের মরারা কথা কবেডা কি দিয়া বানাইছে কি দিয়া বানাইছে এই দুনিয়ার কারেন্টের গতি কত মানুষের তৈরি করা বিদ্যুতের গতি কত তাহলে আমার আল্লাহ তৈরি করা বিদ্যুতের গতি কি এরছে কম না বেশি কম না বেশি ওই বেশি গতি সম্পন্ন বস্তু দিয়ে এই বাহনটা বানাইছে জিজ্ঞেস করে জিব্রাইল এটার গতি কত কামাতরা ফে আখি জিব্রাইল গুল সুরা সুরা আল্লাহি আল্লাহ হাবিবি আল্লাহু আকবার ও জিব্রাইল এই যে বাহনের গতি কত রিকশায় উড়ানোর আগে আন্দাজ করি সাইকেলে উঠানোর আগে আন্দাজ করি রকেটে উঠার আগে আন্দাজ করি করি কি করি না সিয়াম বাসে উঠার আগে ঝিনাইগাতি থেকে আমি আন্দাজ করি এ শেরপুর থেকে সোনার বাংলায় উঠার আগে আন্দাজ করি ও জিব্রাইল বলো এই যে বাহন এই বাহনের গতি কত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলে ইয়া রাসূলুল্লাহ এই বাহন তার ডান কদমটা যখন উঠাবে বাম কদমটা উঠানোর আগে ডান কদমটা ফেলার আগে কম করে হলেও দুনিয়ার একটা পাগলা গোরা খানা পড়া বন্ধ করে 1500 বছর দৌড়াইলে যত দূরে যাবে এই বাহনটা তার চেয়ে দূরে চলে যাবে আজকের যুগে ওয়াজ নাই মাহফিলে মানুষ আসে না কেমনে আইব কোনো নতুন আলোচনা নাই কেউ হাফিজুর রহমান সিদ্দিকী হইয়া জায়গা ভাই কেউ যুক্তিবাদী হইয়া জায়গা ভাই কেউ সাইদি হইয়া জায়গা ভাই অন্যের ডোল ফিডাই নিজের বুঝি নাই কথা কয় না মানুষ এখন মাহফিল বিমুখ হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন চুক্তিবাদীর সুরের সঙ্গে সুরের কোনো মিল নাই গাইবান্দার অসদ্য ভাষায় কথা বলে ভাই নাম দিছে যুক্তিবাদী ঠিক কিনা জোরে বলেন কুমিল্লার এক বক্তা আছে গিবত করি না নাম বলি না মেকআপ কইরা মঞ্চে আসে রে বাবা
হেলিকপ্টার ছাড়া মাহফিলে যাইতারে না, বাবার নাম লইয়া জিকির করে, যেই জিকির করার সঙ্গে সঙ্গে মানুষ মুশরিক হইয়া যায়। ওরা হেলিকপ্টার দিয়া যায়, মানুষ মাহফিল না শুনলেও হেলিকপ্টারের চাক্কা দেখতে যায়, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমি আবুল কাসেম সরকার ব্যতিক্রম, একটার বেশি দুইটা দাওয়াত নেই না, মাহফিল এলাকায় যায় মাগরিব পড়ি, আজকেও আপনাদের এলাকায় এসে আসর পড়েছি, মাগরিবের নামাজও পড়েছি এই বাজার মসজিদে, কেউ বলেও ভাবে না এটা আজকের মাহফিলের প্রধান বক্তা। এ দুনিয়ার মুসলমান রাস্তাঘাটে চলি ভাই, কারুর সিনার সুযোগ নাই, রুমাল নাই, ফাগরি নাই, যেটা মাথায় দিয়া রাখছি এটাও আমার না, শীতের কারণে হাওলাত কইরা মাথায় দিছি। আজকে যদি একটু সুযোগ পাইতাম প্রাণ খুলে কথা বলতাম, কিন্তু সুযোগ নাই। ইয়াকে জিব্রাইল, আমার এই বাহনের গতি কত? জিব্রাইল বলছে আমি পুরা বলতে পারবো না, কিন্তু এতটুকুন বলতে পারি এই বাহনটা একবার পা উঠাবে, আরেকটা পা ফেলার আগে একটা পাগলা গোড়া খাওয়া বন্ধ করে, যদি একটা না 1500 বছর দৌড়ায় এই গোড়ার একটা পা উঠানোর সঙ্গে সঙ্গে তার চেয়ে বেশি দূরে চলে যাবে। এই ঘোড়ার মধ্যে ওঠেন আপনি, এই বাহনের মধ্যে ওঠেন, এখন আপনার ইসরা শুরু হবে। কি শুরু হবে? কথা কয় না, যার আলোচনা আমার আল্লাহর কোরআনের মধ্যে আছে। এ কোরআন থেকে আলোচনা তোমার ভালো লাগে না, বোঝা গেছে তোমার মধ্যে মুনাফিকি আছে, ঈমান নাই, ঠিক কিনা জোরে বলেন। আরেকটা কারণে তোমার ইমানে ঝামেলা আছে প্রমাণ হয়ে যায়, কারণ নবী মুমিনের কাছে তার জানমালের চেয়েও বেশি দামি। নবীর মেরাজের আলোচনা তোমার মজা লাগে না, তোমার তালের আলোচনা তুমি শুনতে চাও, তাতে বোঝা যায় তুমি ইসলাম শুনতে চাও না। তোমার পক্ষে যায় যা তুমি শুনতে চাও তা, তুমি সুবিধাবাদ জিন্দাবাদ মুনাফেকের সর্দার। রাগ হইতেছেন? রাগ হইলে কি অসুবিধা? আপনারা সবাই রাগ, তাতে আমার কিছু আসে যায় না? আপনারা রাগ করলে শেখ হাসিনার বিপদ আছে, খালেদা জিয়ার বিপদ আছে, হোসেন মোহাম্মদ এরশাদ মইরা গেছে, ওর বউ রৌশন এরশাদের বিপদ আছে, আপনাদের এলাকার এমপি জনাব একেম ফদুলকের বিপদ আছে, রাগ করলে ভোট দিবেন না। কিন্তু আমি আবুল কাসেম সরকার, 50 বছর আগেও ছিলাম সরকার, এখনো সরকার, যদি বাইচে থাকি কিয়ামত পর্যন্ত থাকুম সরকার, কারুর ভোটের হয় না দরকার। সব দরকারের গদি উল্টায়া যায়, আমি সরকারের গদি কোনোদিন উল্টায় না, এই জন্য কারুরে পাত্তা দেই না, নির্ভয়ে কথা বলতে চাই, মাঝে মধ্যে জেলখানারে নিজের বামুর বাড়ি মনে করে যাই। হ্যাঁ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম, তোমরা রাগ করলেও কিছু আসে যায় না, আমি আমার মতো বলবো, আমার নবী বাহনের মধ্যে উঠলো, কি করলো? কি করলো? বাহনটা শুরুতে মাত্র পা উঠাইছে, হঠাৎ করে তাকে দেখে ডান দিক থেকে একটা সুন্দরী মহিলা আমার নবীকে ডাকতে আছে। কে ডাকে? কে ডাকে? এক নম্বরে আমার নবী তাকে দেখে সুন্দরী মহিলা ডাকে, আমার উস্তাদ ডক্টর লুৎফি আব্দুর রহমান আল আজহারি কেহর, মিশরের উস্তাদ কত সুন্দর করে বলে, ইয়া রাসূলুল্লাহ শুফানায়ে হাসিনা, ইয়া রাসূলুল্লাহ শুফানায়ে হাসিনা, ফি মাওদুয়ে ইয়া রাসূলুল্লাহ আরজি আনা শুফানায়ে হাসিনা, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহি আল্লাহ হাবিব বিবি আল্লাহু আকবার, জোরে কো ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি এক সুন্দরী যুবতী, আমার দিকে একটু তাকান, আমার কিছু কথা আছে। কি আছে? কি আছে? একটু আমার দিকে তাকান, আমার নবী ডাক দেই জিব্রাইল রে,
আমারে ডাকতে আছে, আমি কি ওর দিকে তাকাবো, আমি কি ওর দিকে তাকাবো? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহিদে মাররা, একবার তাকান, কয়বার? কয়বার? একবার। আমার নবী তাকাইয়া মাথাটা ঘুরায় ফেললো, জিব্রাইল সর্বনাশ, এত সুন্দর মহিলা আমি কোনোদিন আরবে দেখি নাই, এত সুন্দর যুবতী আমি কোনোদিন দেখি নাই, এই যুবতী আমাকে ডাকছে, কি বলতে চায়, আমি কি শুনব? জিব্রাইল বলছে, না রাসূলুল্লাহ, শুনতে হবে না, সামনের দিকে বাড়েন। আমার নবী তাকায় দেখে এবার বাম দিক থেকে আরেকটা মহিলা ডাকতে আছে। আমার নবী জিজ্ঞেস করে, জিব্রাইল দেখব কি দেখব না? বলছে, ওয়াহিদ মাররা, একবার দেখুন। যখন আমার নবী তাকায় দেখে সর্বনাশ, এত বিশ্রী বয়স্ক মহিলা, হাড্ডিগুলো কোনো রকমে চামড়া দিয়ে ডাইকা রইছে, চোখ যেন ব্যাটারির মতো বেরিয়ে পড়ছে, ওই মহিলা আমার নবীর ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আনা সাইবা সুফিয়া রাসূলুল্লাহ, ফি আরদি আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহি আল্লাহ, হাবিবি আল্লাহু আকবার। ও নবী আমার দিকে দেখেন, আমি একজন বয়স্ক মহিলা, আমার কিছু কথা আছে। আমার নবী ডাক দে, ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল ডাকে, দ্বিতীয়বার তাকাবেন না, ওর কথা শুনতে হবে না। আমার নবী বলছে, কি দেখলাম তুমি একটু বলো না, আমি কি সামনে যাওয়ার আগে জানতে পারি না ওরা কারা? জিব্রাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, এখন থেকে সফর শুরু হবে, দুনিয়া থেকে আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাবেন, এরপরে দুনিয়া থেকে উপরের দিকে ওঠা শুরু করবেন, ফি সিল্লাম, আরবিতে বলে সিল্লাম, কিতাবের ভাষায় বলে মেরাজ, মেরাজ শুরু হবে, কি হবে কথা কয় না? ইয়া রাসূলুল্লাহ, সপ্ত আসমান পর্যন্ত মেরাজ করবেন, এরপরে মেরাজও শেষ, এরপরে আপনার যেটা শুরু হবে তার নাম দিদারে মাওলা। কি কি? রজব মাসের ওয়াজ, এটা রজব মাসের ওয়াজ মিয়া, যেই মাসে যেই ওয়াজ করা দরকার, আবুল কাসেম সরকার, না খাইলেও সেটাই খাওয়ানো দরকার, ঠিক কিনা জোরে বলেন? এ গরমের দিনে শীতের ওয়াজ, শীতের দিনে গরমের ওয়াজ, এরপরে হোনের সময় খেতা হয় না, এরকম কাম সরকার করে না। এটা মেরাজের রাত কোন রাত? মেরাজের মাস কোন মাস? কোন মাস? আমি মেরাজের আলোচনার ভূমিকায় আছি, এখনো কোরআন হাদিস শুরু করি নাই, আশা করতেছি কিছু লোক আসবে, যদি প্যান্ডেলটা বড়ে যায় ওয়াজ করবো এক শ্বাসে তিন ঘন্টা, চা খাবো না, পানি খাবো না, আর যদি প্যান্ডেলটা বইটা কিছু মানুষ খারায় যায়, জিনাইগাতির রেকর্ড ভেঙে দিয়ে যাব, কম করে কথা বলবো পাঁচ ঘন্টা। কিন্তু শর্ত আছে, আপনারা রেকর্ড ভাঙতে হবে, মঞ্চটা বড়তে হবে, পাশ দিয়া মানুষ দাঁড়ায় যাইতে হবে, আল্লাহ তুমি মেহরবানি করে কবুল করো, আমার পুরুষ ভাইদের প্যান্ডেলে আসার তৌফিক দান করো। এ দুনিয়ার মুসলমান, আখি জিব্রাইল হাউলাইন, এই যে দুটো দেখলাম এগুলো কি, দয়া করে আমাকে বলো। জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু দুনিয়া ছাড়তেছেন, আমার আল্লাহ দুনিয়া ছাড়ার আগে আসল দুনিয়াটা আপনারে দেখায় দিল, প্রথম আপনি যেটা দেখেছেন এটা হায়াতের জিন্দিগি, কোন জিন্দিগি? কোন জিন্দিগি? ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দরী নারীর জন্য মানুষ মা বাপের সারে আল্লাহরেও বুইলা যায়, ঠিক কিনা জোরে বলেন? কথা কয় না? সুন্দরী মায়ের লাইগা কয়, নামাজ পড়ে বরুম বান্ধবীর লোকে কোটে কইয়ে লই, কোটা কয় না? বান্ধবী লইয়া গজনি পারে গেছে, কোনদিন জোরের নামাজ সারে না, আজকে বান্ধবীরে বগলে দুইটা রাখছে, আজকে বান্ধবী সারে না, ঠিক কিনা জোরে বল? মধু টিলায় ছইলা গেছে, কোনদিন আসরের নামাজ ছাড়ে না,
আজকে বান্ধু বিরাট পগলের নিচে কেমনে সারব, ফজরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, এই নারীর কারণে মানুষ আল্লাহরে ভুলে যায়, ঠিক কিনা? জোরে বলেন। যেই মা দুঃখিনী নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়া দশ মাস দশ দিন পেটে রাখছে, এই সুন্দরীর কারণে মানুষ সেই মা বাবারে জুদা করে দেয়। কথা কন, কথা কন, কথা কন। আরে এই যুবতীর জন্য মানুষ পাগল হয়ে যায়। পুলিশ মানে না, আর্মি মানে না, র‍্যাব মানে না, মা বাপ মানে না, যুবতী দেখলে যুবক পাগল হইয়া যায়। রাস্তার মধ্যে খারায়া খারায়া গান গায়, পেহলে পেহলে বাত সালাম আলাইকুম, পেহলে পেহলে বাত সালাম আলাইকুম, মেরে খত মে মাহবুবে নাম লিখো। আর যুবক কেহতি হে তুম হুর নেহি হে, তুম হুর নেহি হে, তুম হুর নেহি হে, জিনাই গতি কা লকরি হে হুর সে বহুত আচ্ছা হে, জিনাই গতি কা লড়কি হে হুর সে বহুত আচ্ছা হে, হাম তোমারা সাথ হে। এইবার ছেলে মেয়ে দুইজন মিলে গান গাইতাছে, সারা দুনিয়া মেরে পিছে মে হো তেরে পিছে, সারা দুনিয়া মেরে পিছে মে হো তেরে পিছে, মে হো তু হে মেরে জান, মে তুঝে কুরবান। কি ওয়াজ করবো, পরিবেশ দিলেন না মাওলানা, মঞ্চে উঠানোর আগে যে তেলস্মতি করলেন। আমি এই সমস্ত তেলস্মতি পছন্দ করি না রে বাবা, আজকে শুধু খতমে বুখারীর সম্মানের জন্য মঞ্চে উঠলাম, আর না তো বহু মদিস মাহফিল থেকে চলে যাওয়ার আমার অভ্যাস আছে। দরকার কি, নিয়ম অনুযায়ী না চললে চলে যাব, ঠেকায় তো রাখতে পারবেন না। আপনাদের এই থানার সর্বোচ্চ কর্মকর্তা যিনি, র্যাঙ্কে আমার সে নিচে, তিনি ধরব গেদায়, কথা কয় না? কষ্টের সঙ্গে এই কথাটা বললাম বাবা, রাগ করিও না, যাকে তুমি নাচাইতে আনো তাকে নাচতে উঠার আগে তার মনটা খারাপ করিও না, তাইলে তার আসল নাচটা বাহির হবে না। তোমরা যা করছো বাবা ঠিক করো নাই, তোমাদেরও হুঁশ নাই আমারও তো দোষ নাই। এ মুসলমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়ার উম্মতদেরকে যায়া বলবেন, আমি দুনিয়ার আসল হালত দেখেছি, রূপসী সুন্দরীর মতো হইয়া তোমাদেরকে ধোকা দিবে। কি দিবে? কে ধোকা দিবে? এই মরার ঘরের মরা, একটা বাড়ি আছে ছয়টা রুম আছে, তা হইনা নাই, তাও আবার পাশের বাড়িটা দখল করার লেগে পাগল হয়ে যাইবা, কথা কয় না? আরে একটা দোকান আছে বহিনা নাই, তারপরে আরো দুই তিনটা দোকান বানায়, এখন কোন দোকানের হিসাব পাই না, মাথা খারাপ, ঠিক ঠিক কিনা? ধরে বলেন। আরে যা কামাই করছে খাইতারে না, ডায়াবেটিস হয়েছে, ডাক্তারে কইছে যাও খাবি, তারপরেও মাফে কম দেওয়া বন্ধ করে না, ঠিক কিনা? ধরে বলেন, ঠিক কিনা? ধরে বলেন। নিজের যেই সমস্ত জায়গা জমি আছে সব বাউন্ডারি করার পয়সা নাই, তারপরেও বোনের জমিটা দখল করে রাখছে ভাই, কথা কয় না? কথা কন। ইয়া রাসূলুল্লাহ সাবধান করে দিবেন, এই সমস্ত জিনিস যে দুনিয়ায় যতদিন আছে তার পাশে থাকবে হয়তো বা, কিন্তু যেদিন মৃত্যু হবে, ওই যে বুড়া মহিলাটা দেখছেন তো, এখন হেরে চাইলেও কেউ বিয়া করতো না, করবনি করছে কই না? চোখ বেরিয়ে গেছে গা, হাড্ডি সামনের থেকে বেরিয়ে যাইছে, চায় ইয়া রাসূলুল্লাহ কেউ যেমন
ছেলে বিয়ে করবে না হের জামাই এ ফাইলেও কয় তরে বালা লাগে না বোটকা বুড়ি তোর দাঁত দুত নাই সর তুই খাটের নিচে যা আমি খাটের উপরে ঘুমাই এটাই এতদিন এরে কম্বল না বানাইলে ঘুমাইতো না এখন ওরে দেখলে বেডার মেজাজ ঠিক থাকে না এই যে বুড়া চেঁচা গ অবস্থা জিজ্ঞেস করে দেখেন এখন চাচি রে কই তোর মুহের থেকে গন্ধ বেরিয়ে যা তুই অন্য রুমে ঘুমা আমি আরেক রুমে ঘুমাই ওই দিন কেমন হাসতাছে দেখছেন কাণ্ড ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে বলবেন সাবধান করবেন দুনিয়ায় যতদিন আছে দুনিয়াটারে তাদের কাছে এরকম রূপসী সুন্দরীর মতো মনে হবে যেদিন মৃত্যু নামের বস্তু তার সামনে দাঁড়া হয়ে যাবে দুনিয়াটাই বুড়ির মতো তার সামনে উপস্থিত হবে বাড়ির জায়গায় বাড়ি গাড়ির জায়গায় গাড়ি দোকানের জায়গায় দোকান পড়ে থাকবে এই দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় গায়ে দিয়া আল্লাহর বান্দা খালি হাতে কবরের দিকে রওনা করবে ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ويقدر إنه كان بعباده خبيرا بصيرا بارو لغلي چيتكار دي الله أكبر بولبن إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا এরকম আওয়াজে হবে না আরো মহব্বতে বলে এ নবী মানুষদেরকে জানায় দিবেন তারা পাবে তা তাদের আল্লাহ তাদের কপালে লিখে রেখেছে যা কথা কয় না ও হুজুর চেষ্টা ফিকির কইরা লাভ নাই ও ব্যবসায়ী চেষ্টা ফিকির করে লাভ নাই ও বক্তা তোমারও ছায়া লাভ নাই তুমি পাইবা তা তোমার কপালে তোমার মালিক লেখে রেখেছে যা ও বক্তা মুফতি মুহাদ্দিস ও আর্মি পুলিশ মিডিয়ার ম্যাজিস্ট্রেট ও ডাক্তার ও লয়ার চেষ্টা করলেও পাইবা তা চেষ্টা না করলেও পাইবা তা তোমার কপালে তোমার মালিক লেখে রেখেছে যা ويقدر إنه كان بعباده خبيرا بصيرا يا بابا তোমার লাগবে কি তোমার আল্লাহ সব জানে নাকি بصيرا منو خبير منو خبير ما يعرف شيء منو خبير ما يعرف شيء نفرات خبير كي بصير كي كي তোমার কি দরকার সবচেয়ে বেশি কে জানে কার কাছে খবর আছে এই কার কাছে খবর আছে কত হাজার মানুষ টাকা নাই পয়সা নাই সুস্থ আছে ভাই কত মানুষ আছে কোটি টাকার মালিক পিটুরিকতে পার্টস নাই কি নাই কি নাই কথা কয় হাজার কোটি টাকার মালিক হাটুর মধ্যে বাল্ব নাই কি নাই কথা কই না এই জিনাই গাতিরে সবাইরে দেউরাইয়া অস্থির বানাই লইছে নিজে আর তারে না ঠিক কথা কন না বাবা তোমার লাগবে কি
জানেন তিনি কে জোরে বলো আল্লাহ কে জোরে বলো আল্লাহ ও নবী দুনিয়া ছাড়ার আগে দুনিয়াটা আমার আল্লাহ আপনারে দেখায় দিল কথা কয় না ও মুক্তিযোদ্ধা আমাদের জাতির অহংকার মাঝে মধ্যে কথা বলবেন বাবা এ দুনিয়ার মুসলমান বাইরা আমার বন্ধুরা আমার আমার আল্লাহ আমার নবীরে দুনিয়া দেখায়ছে যতদিন তুমি দুনিয়ায় আছো ওই সুন্দরীর মতো আকর্ষণীয় হইয়া তোমারে খালি লোভ দেখাই যে থাকবো যেদিন মইরা যাইবা এই বুড়া বিড়ির মতো দুনিয়া আজি রইয়া কইবা আমার নিবিনি এমনি কইবেন না আমি খালি আছে যামুগা আমার নবী এরকম 72টা নিদর্শন দেখলো কয়টা কয়টা 5 ঘন্টা ওয়াজ করব কইছি যে ফারুম কি ফারুম না কথা কয় না এই 72টা যদি এক একটা বলতে 5 মিনিট কইরা লাগে তো কয় ঘন্টা লাগবো ওই দেখেন হুজুরেরা হাসে মনে শুরুতে আমার পোশাক আশাক দে মনে করছে মরা বুড়া সময় যত যাবে তত জোয়ান হয়ে যাব ইনশাআল্লাহ জিনাই গাতির মানুষ বুঝলা না চিনলা না নাকি তেল দিয়া ঘরে ঘুমাইতাছ বেগমেরা মনে হয় কইছে মাহফিলে যাইও না গেলে সাফার দাঁত ফালাইয়া দিমু নইতো কেন ঘরে শুয়ে রইছ বাবা এখনো সময় আছে আর আধা ঘন্টা পর আধা ঘন্টা নয় 15 মিনিট পর এখানে কান্না আর ফুয়ারা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ আমি বাংলাদেশে একমাত্র বক্তা বলে বলে কান্দাই বলে বলে হাসাই রে বাবা কিন্তু আজকে কতটুকু পারবো জানি না কারণ এখানে মাহাল তৈরি হয় নাই তারপরেও চেষ্টা করব 5 ডিভিশন মার্ক উঠে যাওয়ার চেষ্টা করব আল্লাহ আমারে তৌফিক দিও জোরে বলেন আমিন দেখছেন নি কত ফিরিত কত ফিরিত মোবাইলে এখান থেকে জিগায় তুমি ঘুমাও নাই আচ্ছা যদি ঘুমায়া থাকে এর কথা বলার পরে সজাগ থাকবো না সজাগ থাকবো না ঘুমায় দিব জিগানটা ঠিক হইছে নি বুঝছি তো হে ঘুমায় এখন উনি যদি কয় ঘুমাইছো নি তো ঘুমায়া থাকলে ঘুমায়া জবাব দিতে পারবো নি বক্তার কাছে বইলা এগুলো করলে সাইড এফেক্ট হয় কি হয় না কি এর ওয়াজ করুম মিয়া এই জন্যই বলছি মাহাল নাই কি নাই কি নাই তোর এখন আল্লাহ দয়া করে মাহাল তৈরি করে দাও হে আল্লাহ এখনো সময় আছে তোমার বান্দাদের তুমি প্যান্ডেলে পাঠায় দাও যে কথা বলতেছিলাম এরকম 72টা আমার নবী দেখছে আমি একটা বললাম কয়টা বললাম কয়টা বাকি 71টা বলবো না চলে যাব কথা কন বাকি 71টা শুনতে চান কারা হাত উঠায় দেখান তারা বাকি 71টা শুনবেন উনি দি লাভ দিয়া খারা গেছে গা কিও ভাই বাকি 71টা পরে বলবো যদি আপনারা থাকেন বলবো একটু সামনের দিকে আমি বাড়ি ইনশাআল্লাহ আমার নবী এরকম 72টা দেখলো এর মধ্যে জাহান্নামের আযাব আছে কি আছে কি আছে জাহান্নামের আলোচনা করতে আলাদা 2-3 ঘন্টা সময় দরকার আমার নবী জাহান্নাম দেখলো হঠাৎ তাকায় দেখে একটা শহর দেখা যায় কি দেখা যায় ওই শহরের মাঝখানে একটা পাহাড়ের মতো দেখা যায় পাহাড়ের উপরে একটা বাঙ্গা বাড়ি দেখা যায় কি দেখা যায় কোন কোন তাফসিরে লেখে জামবেগ বাহার নদীর পারে একটা বাড়ি দেখা যায় কি দেখা যায় কিন্তু হাজা কাদিমা অত্যন্ত পুরান বাড়ি বাঙ্গা চূড়া কি আমার নবী ওই ঘরের ভিতরে ঢুকে গেল জিব্রাইল নামায় দিল আমার নবী তাকায় দেখে রিহা আহসান এর ভিতরে উত্তমের চেয়ে উত্তমতম গন্ধ বাহির হইতে আছে জিজ্ঞেস করি বাঙ্গা চূড়া ঘরে কি ভালো গন্ধ বাহির হয় না মন্দ গন্ধ বাহির হয়
কতদিন মানুষ নাই চিকা মাকড় পোকা মাকড় গন্ধ করে ফেলেছে কিন্তু না এই গটটার মধ্যে উল্টা সুগরান বাহির হইতে আছে আমার নবী জিজ্ঞেস করে জিবরাইল এটা কত বছর আগের ঘর এই ঘরের মধ্যে কতদিন মানুষ থাকে না জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এটা অনেক দিন আগের ঘর এটা অনেক দিন আগের ঘর এটা বনী ইসরাইলের এক আল্লাহর বান্দী ফেরাউনের স্ত্রীর ঘর জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ফেরাউনের বিদ্রোহ কইরা আল্লাহর স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহর বান্দা কিন্তু অকৃতজ্ঞ বান্দা কি বান্দা ফেরাউন আল্লাহর বান্দা কি বান্দা না বান্দা কিন্তু অকৃতজ্ঞ হাদিসের ভাষায় আসলাম তুলা আসলাম তু কি মলানা সাহেব ঠিক আছে নি স্বীকার না করুন না বান্দা